নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষক নিয়োগের আশ্বাস নিয়ে প্রশ্ন সংগঠনগুলির। শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় শূন্য পদ 4 লক্ষ। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। রাজ্যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিধানসভায় করা মন্তব্যে হতাশ চাকরিপ্রার্থীরা। কবে সব শূন্য পদে নিয়োগ হবে তা নিয়ে নির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি শিক্ষামন্ত্রী। চাকরিপ্রার্থীদের অনুরোধ, তাদের কথা একটু মানবিকভাবে ভেবে দেখুন সরকার। তাছাড়া সব শূন্য পদে নিয়োগের আর্জি জানিয়েছেন তারা। ওয়েস্টবেঙ্গল SLST ক্যান্ডিডেটস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি জিয়ারুল হক সরকারের বক্তব্য, আমরা চাই শিক্ষা এবং শিক্ষিত বেকারদের স্বার্থে দ্রুত নিয়োগ শুরু করুক রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের আহ্বায়ক সুশান্ত ঘোষ বলেন, শিক্ষক নিয়োগ নিয়ে কোর্ট মামলা রাজনীতি এবং সীমাহীন অপেক্ষা দেখে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। রাজ্য সরকার আমাদের মতো লাখো লাখো শিক্ষিত বেকারদের কথা ভেবে একেবারে না হোক প্রতি বছর নিয়োগ পরীক্ষার মাধ্যমে শূন্য পদ পূরণ করুক। সারা রাজ্যে এই মুহূর্তে 3,88,000 শিক্ষক শিক্ষাকর্মীর পদ খালি রয়েছে। এ নিয়ে চাকরিপ্রার্থী পড়ুয়া অভিভাবকদের মধ্যে অসন্তোষও রয়েছে। তবে দ্রুত ওই শূন্য পদে নিয়োগের আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের কথা বলেছেন। রাজ্যের শিক্ষাক্ষেত্রে যা শূন্য পদ রয়েছে তাতে তাড়াতাড়ি প্রতি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। গত 22 মার্চ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে 3,88,120 শিক্ষক এবং শিক্ষাকর্মীর পদ শূন্য রয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে রাজ্যকে বিঁধেছেন ফালাকাটার বিধায়ক। তিনি বলেন, খোদ রাজ্য সরকারের হিসেব বলছে এই মুহূর্তে রাজ্যের স্কুলগুলিতে প্রায় 4 লক্ষ পদ ফাঁকা পড়ে রয়েছে। এটা একটা পরিকল্পিত চক্রান্ত। নিয়োগ না হওয়ায় শিক্ষক এবং কর্মীহীন স্কুলগুলো প্রথমে পড়ুয়া হারাবে, তারপর সেগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের শিক্ষিত চাকরিপ্রার্থী থেকে পড়ুয়া সকলের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী অবশ্য বারবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা বলেছেন। বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বিধানসভায় জানান, 2021 সালের 1 এপ্রিল থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত সারা রাজ্যে প্রাথমিকে 2,483 জন, উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলে মোট 2,391 জন শিক্ষক এবং 714 জন শিক্ষাকর্মী মিলে মোট 5,588 জন অবসর নিয়েছেন। মন্ত্রীর পেশ করা তথ্য অনুসারে এই মুহূর্তে প্রাথমিকে 1,90,085টি, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে 1,39,295টি এবং উচ্চ মাধ্যমিক স্তরে 23,711টি পদ শূন্য রয়েছে। তিন স্তর মিলে শিক্ষকের মোট শূন্য পদ দাঁড়ায় 3,53,091টি। এছাড়া 5,824 জন প্রধান শিক্ষক এবং 29,205 জন শিক্ষাকর্মীর পদও খালি। সব মিলিয়ে মোট শূন্য পদ 3,88,120। এরপর শিক্ষামন্ত্রী বলেন, তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তবে সেটা কতদিনের মধ্যে তা যথাসময়ে জানানো হবে। সুতরাং হয়ে গেছে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী মিলে 3,88,120টি পদ এখনও খালি রয়েছে, কিন্তু নিয়োগের কোনো রকম প্রক্রিয়াই এখনও শুরু হয়নি। কতদিনের মধ্যে সেটা হবে তা যথাসময়ে জানানো হবে, অর্থাৎ শিক্ষামন্ত্রী নিজেও জানে না যে কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।